দেখছেন কলকাতা টিভি, গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতার সঙ্গে রয়েছে আমি তস্মিনা। দীর্ঘদিনের চাপা ক্ষোভ, লোকসভার আগে রাজনৈতিক ঠিকানা বদল, শেষ বেলাতেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আর জোড়াফুলের চাইতেই পদ্ম শিবিরের বেশি ভরসা, বুধবার দুই অনুগামীকে সঙ্গে নিয়ে বিজেপিতে তাপস রায়। দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে তৃণমূল থেকে পদত্যাগ, দল ছাড়ার 48 ঘন্টার মধ্যে ঘাসপুল থেকে পদ্মে তাপস রায়। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড, এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আবার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটাই আমি দেখব, আমি ভাববো কি করব। মুক্ত অবশ্য তিনি থাকলেন না, ধরা পড়লেন। পদত্যাগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাপসেরও ভরসা বিজেপিতে। আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি। 23 বছরের সম্পর্কে ইতি টেনে কেন বিজেপিতে তাপস? দুর্নীতি ও সন্দেশখালির ঘটনায় আহত বিবেক, জলদস্যুদের পাশে দল, ইডির হানায় দলের ষড়যন্ত্র, ফোন করেনি শীর্ষ নেতৃত্ব। জলদস্যুদের পাশে কোন সরকার দাঁড়াতে পারে? দেওয়ানদের পাশে কোন সরকার দাঁড়াতে পারে? এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায় না। কখনো সজলকে চলে যেতে হবে, কখনো তাপস রায়কে চলে যেতে হবে, কখনো অমুককে চলে যেতে হবে, এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক। বুধবার বিধানসভায় পদ্ধতিগত ত্রুটির কারণে গৃহীত হয়নি বিধায়ক পদে ইস্তফাপত্র। তবে বিকেলেই দুই অনুগামীকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক ঠিকানার উদ্দেশ্যে রওনা দেন তাপস রায়। কলকাতা টিভি। তৃণমূল নেতাদের বাড়িতে ইডি হানা নিয়ে একসময় তাপস রায়ের বিরুদ্ধে এই সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই বিরোধী দলনেতার গলাতেই শোনা গেল তাপসের প্রশংসা। তাপসকে উত্তরীয় পরিয়ে পদ্ম শিবিরে স্বাগত জানান তিনি। তাহলে কি বিজেপিতে যোগ দিলে সব দোষ মাফ? বিজেপির ওয়াশিং মেশিনের রাজনীতি উঠছে প্রশ্ন। এই চোর কা ঘর মে ইডি কা রেড তো হো গাই, চোর হ্যায় দে টি শার্ট দে। সুজিত বোস ইনভলভ সাউথ দমদম মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হিজ টু ডাইরেক্ট রিলেটিভ এনগেজ ইন কামারহাটি মিউনিসিপালিটি। তাপস রায় অলসো ইনভলভ ইন বরানগর মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম। যথেষ্ট শক্তিশালী হচ্ছে এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি, কলকাতা কর্পোরেশনের এমএমআইসি কাউন্সিলর, চারবারের এমএলএ। চলতি বছর 12 জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। সেই থেকেই দলের বিরুদ্ধে দানা বাঁধতে থাকে ক্ষোভ। একাধিক অভিযোগ উগড়ে দিয়ে 23 বছরের সম্পর্কে ইতি টানেন তাপস। বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তাপস রায়। বিজেপি দপ্তরে তাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় ইডি হানা নিয়ে এই শুভেন্দু অধিকারী তাপস রায়কে চোর কটাক্ষ করেছিলেন। বুধবার তাঁর হাত থেকেই ফুলের তোড়া নিয়ে 100% সৎ থাকার প্রতিশ্রুতি দিলেন তাপস। একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিমবাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি। শুভেন্দুর গলাতেও নরম সুর, তৃণমূলের চোর হঠাৎই পরিচ্ছন্ন সাধু। সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা সর্বস্তরে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি
ও আমাদের মনে রয়েছে কলকাতা সহ গ্রেটার কলকাতাতে আমাদের সমর্থক আছে, ভোটার আছে, মোদীজির সমর্থক আছে, সংগঠন ধীরে ধীরে যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই সংগঠনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং রাজনীতিতে টেস্টেড এবং ট্রাস্টেড এবং ভাস্ট এক্সপিরিয়েন্স ছাত্র রাজনীতি কলকাতা কর্পোরেশনের MMIC কাউন্সিলর, চারবারের MLA। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে দলবদলের রাজনীতি, যেই রাজনীতির শিকার খোদ শুভেন্দু অধিকারীও। বিজেপির ওয়াশিং মেশিনের আধিপত্য অব্যাহত, মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। লোকসভা ভোটে বিজেপির হাতিয়ার সন্দেশখালি, তৃণমূলকে দফায় দফায় নিশানা। বাংলায় এসে আরামবাগ থেকে বারাসাত মোদীর মুখে তাই সন্দেশখালির কথা। বলেন, সন্দেশখালির অপরাধীকে বাঁচাতে তৃণমূলের সরকার সব রকম শক্তি প্রয়োগ করছে, তবু মুখ পুড়েছে আদালতে। মোদীর মুখে সন্দেশখালি ঝড়, টার্গেট বাংলার মহিলা ভোট ব্যাংক, সন্দেশখালি আর শেখ শাহজাহান। রাজ্য রাজনীতিতে এখন চর্চার কেন্দ্রে এই দুই নাম, আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসত। লোকসভা ভোটের আগে বাংলা এসে ফের মোদীর মুখে সন্দেশখালি। ইসি ধরতি পর TMC কে রাজ মে নারী শক্তি পর অত্যাচার কা ঘোর পাপ হুয়া হে। মা বোনে দের সঙ্গে অত্যাচার করে TMC ঘোর পাপ করেছে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধীকে ধরতে 55 দিন সময় কেন লাগলো, এই প্রশ্ন তুলে বারবার তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। TMC সরকার বাঙাল কি মহিলাকে গুনাগার কো বাঁচানে কে লিয়ে পুরি শক্তি লগা রই হে, লেকিন পহলে হাইকোর্ট আর ফির সুপ্রিম কোর্ট সে ভি রাজ্য সরকার কো ঝটকা লগা হে। মাননীয় প্রধানমন্ত্রী, গুজরাট আপনার রাজ্য বিলকিস বানু ধর্ষণকারীদের সাজাপ্রাপ্তদের আপনার দলের সরকার জেলের গেট খুলে মালা দিয়ে বরণ করেছিল। যে আপনার সাংসদ ব্রিজভূষণ, তার বিরুদ্ধে আমাদের সোনার মেয়েরা সাক্ষী মালিকরা বারবার বলেছে আমাদের মহিলা ক্রীড়াবিদদের শ্লীলতাহানি করছে আপনার ব্রিজভূষণ, আপনার সাংসদ, আপনি শেষ দিন অব্দি তাকে পাশে নিয়ে লোকসভা করেছেন, আপনার মুখে মা বোনেদের সম্মানের কথা মনে হয়। লোকসভা ভোটে সন্দেশখালীকে হাতিয়ার করেই যে বিজেপি ময়দানে নামতে চলেছে তা মোদীর ভাষণে স্পষ্ট। TMC সরকার কো अपने अत्याचारी नेता पर भरोसा है, बांग्ला बहन बेटियों पर भरोसा नहीं है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्ला ते संदेश खालीर ঝড় উঠবে। প্রধানমন্ত্রীকে দেশের মানুষ জানতে চাইছেন, মণিপুরে মহিলাদের যখন মাসের পর মাস ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় তখন আপনি কোথায় থাকেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাদের গণধর্ষণ করে যখন পুড়িয়ে মারা হয় তখন আপনি কোথায় থাকেন? সবার আগে এই প্রশ্নের উত্তর দিন। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তার আগে সন্দেশখালি ঘটনা টেনে নারী সুরক্ষা নারী সম্মানে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর মুখে নারী সুরক্ষার গ্যারান্টি। কলকাতা টিভি। টার্গেট মহিলা ভোট ব্যাংক, হাতিয়ার সন্দেশখালি, হাতিয়ার নারীদের সম্মান। পরিবার বনাম পরিবারতন্ত্রের লড়াইয়ে বাংলার মহিলাদের নিজেদের পরিবার বলে দাবি করেন তিনি, নিশানা করেন ইন্ডিয়া টুডেকে। আজকাল পরিবারবাদ পর হামলা কর রহে হ্যায়। अरे भाई तुम बताओ ना कि तुमको क्यों परिवार में कोई संतान नहीं हो, तुमको हुआ बताओ। পরিবার তন্ত্র বনাম পরিবার, ইন্ডিয়া জোট বনাম বিজেপি, মোদী পরিবার নিয়ে প্রশ্ন তুলছে ইন্ডিয়া জোটের একাংশ। পাল্টা গোটা দেশের নারী শক্তিকে নিজের পরিবার বলে প্রচারে নরেন্দ্র মোদী।
আমার পরিবার বঙ্গাল কি হর মাতায় বহনে ই মেরা পরিবার হ্যায় বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার মোদী কে শরীর কা কণ কণ আর জীবন কা পল পল ইসি পরিবার কে লিয়ে দেশ কি মাতৃশক্তি কে লিয়ে সমর্পিত হ্যায়। বিতর্কের সূত্রপাত লালু প্রসাদ যাদবের প্রশ্ন ঘিরে। মোদীর পরিবার নিয়ে প্রশ্ন করেন আরজেডি নেতা। এর জবাবে সোশ্যাল সাইটে প্রোফাইলের ছবি থেকে বায়ো বদলে প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুভেন্দু সুকান্ত। মোদী কা পরিবার লিখে সরব হয় বিজেপি। পরিবার আর পরিবারতন্ত্র বিতর্কে বাংলার মাটি থেকেও সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র সরকার মে এনডিএ কি বাপসি পক্কি দেখকর ইন্ডিয়া অ্যালায়েন্স কে সারে নেতা বখলা গয়ে হ্যায়, উনকি নিন্দ উড় গই হ্যায়, উনহোনে সন্তুলন খো দিয়া হ্যায়, আব উনহোনে পুরি তাকত সে মোদী কো গালি দেনা শুরু কর দিয়া হ্যায়। লোকসভা ভোটেও বিজেপির অন্যতম হাতিয়ার পরিবারতন্ত্র, নিশানায় গান্ধী পরিবার। ইন্ডি গঠবন্ধন কে ভ্রষ্টাচারী লোক আজকাল মেরে পরিবার কে বারে মে পুছ রহে হ্যায়, ইয়ে লোক কহ রহে হ্যায় কি মোদী কা খুদ কা পরিবার হি নাহি হ্যায়, ইসলিয়ে মে পরিবারবাদ কে খিলাফ বাত কর রহা সকতা হুঁ। মোদী কা পরিবার বিজেপির তুমুল প্রচারের পাল্টা ইন্ডিয়া জোট হাতিয়ার করছে মণিপুর। যখন মাসের পর মাস ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় তখন আপনি কোথায় থাকেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাদের গণধর্ষণ করে যখন পুড়িয়ে মারা হয় তখন আপনি কোথায় থাকেন? মোদীর পরিবারে কারা? প্রশ্ন তুলে তৃণমূলে কটাক্ষ ব্রিজভূষণ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ধর্ষণকারী শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মার মতো অভিযুক্তরাও কি পরিবারের সদস্য? কলকাতা টিভি। সময় এখন একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেপ্তারির পর শাহজাহানকে সিবিআই হস্তান্তর টানটান নাটক। ভবানী ভবনে নাজেহাল অবস্থা সিবিআইয়ের। দীর্ঘ টালাবাহানার পর শেষমেশ সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান নিয়ে যাওয়া হয় জোকা ইএসআইতে। 55 দিন ধরে নিখোঁজ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে টানটান নাটক। একই রকম টানা পড়েন শাহজাহানকে হস্তান্তর প্রক্রিয়া নিয়েও। মঙ্গলবারই সিবিআই এর হাতে শেখ শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য পুলিশ। তবে হাইকোর্টের রায়কেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। বুধবার বিকেল 4:15 মধ্যে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে হস্তান্তর করা নিয়ে চলে টানা 48 ঘন্টা ধরে টালবাহানা। সেই জলগড়ায় সুপ্রিম কোর্ট অবধি। বুধবার অবশেষে ক্যালকাটা হাইকোর্ট নির্দেশ দেয় 4:15 মধ্যে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে। দেখা যায় যে সেই টাইমও ক্রস করে যায় এবং সিবিআই ফের আরো একবার হাইকোর্টে দ্বারস্থ হয়। সাসপেন্স রেখে স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে ভবানী ভবনের পিছনের গেট দিয়ে এসএসকেএম এ রওনা দেয় সিআইডি। সেখান থেকে ফের ভবানী ভবনে নিয়ে আসা হয় শাহজাহানকে। গ্রেফতারির পর ফের একবার ক্যামেরা বন্দি সন্দেশখালীর বাদশাহ। শেষ পর্যন্ত হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। শাহজাহানকে নিয়ে জোকা ইএসআই এর উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই। সিআইডি তরফ থেকে অফিশিয়ালি জানানো হয় যে এটা প্রোটোকলের মধ্যে পড়ে, সেই কারণের জন্যই রিমান্ড অ্যাকিউজড শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম এ এবং তাকে মেডিকেল চেকআপ করিয়ে সিবিআই এর হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে সিবিআই ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা শেখ শাহজাহানের মেডিকেল চেকআপ করানোর জন্য তাকে জোকা ইএসআই তে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। এদিনই বিকেল 4:00 মধ্যে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ আদালতের। মঙ্গলবারের পর বুধবারও প্রধান বিচারপতির নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সময় বেঁধে দিল হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। ইডি মামলায় এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন প্রশ্ন করেন, প্রধান বিচারপতি নির্দেশ দেখেছি, এখন আদালত অবমাননার মধ্যে দিয়ে আপনারা কি চাইছেন? সিবিআইয়ের আইনজীবী অশোক কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবারের নির্দেশের পর রাজ্যের অফিসারদের ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে ইমেল মারফত চিঠি দিয়ে সব জানানো হয়। তারা বলেছে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা কি করে বলতে পারে? প্রশ্ন আইনজীবীর। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, সুপ্রিম কোর্টে মামলা ফাইল করার পর এদিনও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেম্বারে রয়েছে, বুধ বা বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে। এরপরই আদালতে পর্যবেক্ষণ, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, কোনো স্থগিতাদেশ নেই, ফলে কেন মানা হয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেটা নিয়ে হলফনামা জমা দেওয়ার কথা বলে আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রধান বিচারপতির নির্দেশ বহাল থাকবে, তা দ্রুত পালন করতে হবে, বিকেল 4:30 মধ্যে তা পালন করতে বলা হয়। যদিও এদিন শাহজাহানকে হাতে পেতে বেশ কিছুটা সময় কেটে যায়, দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে সন্ধে প্রায় 7 নাগাদ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।